22 জুন থেকে আগামী 21 সেপ্টেম্বর পর্যন্ত 3 মাস ডম্বুর জলাশয় বন্ধ থাকবে। এই সময় কেউ ডম্বুর জলাশয় থেকে মাছ ধরতে পারবে না, কারণ তখন মাছের বংশবিস্তার ঘটে। গন্ডাছড়া মৎস্য তত্ত্বাবধায়ক অজিত দেববর্মা সাংবাদিকদের একথা জানান। তিনি আরও জানান, এই সময় কেউ যদি জলাশয় থেকে মাছ ধরে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। মৎস্য তত্ত্বাবধায়ক জানান, ডম্বুর জলাশয়ে মোট 3,446 জন লাইসেন্সপ্রাপ্ত জেলে রয়েছে। গত বছর এই সংখ্যাটা ছিল 1,960 জন। তিনি জানান, জলাশয় বন্ধ চলাকালীন সময় দপ্তর থেকে প্রত্যেক মৎস্যজীবী পরিবারকে 3,000 টাকা করে দেওয়া হবে। গত বছর বন্ধের সময় করোনা মহামারীজনিত পরিস্থিতির কারণে জেলেদের কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা হয়নি। এবছর দপ্তর চিন্তাভাবনা করছে 2 বছরের টাকা একসাথে দেওয়ার। মৎস্য তত্ত্বাবধায়ক আরও জানান, প্রত্যেক বছরই বন্ধের সময় মৎস্য দপ্তর থেকে ডম্বুর জলাশয়ে মাছের পোনা ছাড়া হয়, এবছরও তার ব্যতিক্রম হবে না। এবছর দপ্তর থেকে প্রায় 15 লক্ষ মাছের পোনা ছাড়া হবে। এছাড়াও গন্ডাছড়ার রৈশাবাড়ি এবং গোমতি মৎস্য সমবায় সমিতি থেকে 2 লক্ষ করে মাছের পোনা ছাড়ার কথা রয়েছে বলে গন্ডাছড়া মৎস্য তত্ত্বাবধায়ক অজিত দেববর্মা জানান। আমি সোনা ফিশারিজ এসএফ গন্ডাছড়া মৎস্য তত্ত্বাবধায়ক। তো এবারে এবছরে আমরা মানে ডম্বুর জলাশয় আমরা বেনফিট যেটা করা হয়, মানে এই সময় যে যারা আমরা মাছ না ধরে জেলা যারা মাছগুলো আছে তারা মাছ ধরত না, আমরা এবছরে মানে জুন 22 থেকে সেপ্টেম্বর 21 অব্দি সেপ্টেম্বর, তো এই সময় আমরা যাতে মাছের যারা প্রয়োজন বা তারা প্রোডাকশন বা তারা বৃদ্ধির জন্য আমরা এই পদ্ধতিটা আমরা ইয়ে করছি। তো এই 3 মাসের মধ্যে আমরা যাতে কেউ যাতে মাছ না ধরে বা মাছ ডম্বুর জলাশয়ে যাতে না যায় বাইরে, এই এই সঠিক আমরা মানে পদক্ষেপ নিব। আমরা এটা গণছড়া এসডিপিও বা বিভিন্ন অমরপুর বা এদিকে যারা আছে আমরা রহস্যবাড়ি থেকে ইয়ে করে অনুরোধ অবধি ইয়ে আসে আর কি। তো এই 3 মাস বদপ্রিয়তে যারা আমরা জেলা আছে এবছর আছে 3,446 জন। তো আমরা এই 3 মাসের মধ্যে আমরা সাহায্য করবো, যেমন আমরা প্রত্যেক বছর দেওয়া হয় বা 3,000 করে। তো প্রথম কিস্তি তারা আমরা 2,400 টাকা, তারপরে দ্বিতীয় কিস্তি আমরা 600 করে, তাহলে মোট 3,000 করে দেওয়া হয় আর কি। গন্ডাছড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।